আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আবার আপনাদেরকে নিয়ে আসলাম মা নার্সারি গ্রিন ডেকোরেশন। এই যে দেখুন, বিভিন্ন ভালো ভ্যারাইটিস বাগানবিলাস গাছগুলান গ্রাফটিং করা হচ্ছে। রফিক ভাই গ্রাফটিং করতেছে। এখানে বিএফ রুপি আছে, সামরিন্ড হোয়াইট আছে, ব্লুবেরি আইসি আছে, বিভিন্ন প্রকার বাগানবিলাস গাছ গ্রাফটিং দেওয়া হচ্ছে। চলুন দেখি কিভাবে গ্রাফটিং দেয় এবং রফিক ভাইয়ের সঙ্গে কথা বলি। দেখুন দর্শক বন্ধুরা, রফিক ভাই গ্রাফটিং দিচ্ছে বাগান বিলাসে। এক গাছে বিভিন্ন কালার, গাছে 7-8-5-10 কালার পর্যন্ত গ্রাফটিং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মা নার্সারিতে সর্বোচ্চ 20 কালার পর্যন্ত, 16 কালার পর্যন্ত এক গাছে গ্রাফটিং দেওয়া রয়েছে। দেখুন এই কিভাবে গ্রাফটিং দেয়। কাউসার গ্রিন ফার্মের ভিডিও দেখে আপনারাও চাইলে এই প্রক্রিয়া গ্রাফটিং করতে পারবেন। মোটা একটা গাছ নেওয়া হয়েছে, এখানে প্রায় 9-10টা কালার গ্রাফটিং দেওয়া হবে। এই যে রফিক ভাই গ্রাফটিং কাটতেছে। সালাম আলাইকুম রফিক ভাই। জি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই আল্লাহ রাখছে ভালো। আপনি কই গ্রাফটিং কাটতেছেন ভাই? এটা হলো মধুমতি মডেল টাউন সাভার ঢাকা। কোন নার্সারি ভাই? এটা হলো আপনার মা নার্সারি। জি, এখানে তো এর আগেও আপনি অনেকবার গ্রাফটিং বানছেন, কিংবা গ্রাফটিং এর ভিডিও কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। জি জি, তো এটা কয় কালার বানতেছেন ভাই? এখানে আপনার 8-10 কালার হবে। এখানে 8-10 কালার এক গাছে? আপনি এখানে সর্বোচ্চ কয় কালার পর্যন্ত এক গাছে গ্রাফটিং দেওয়া রয়েছে? এখানে আপনার এখানে কালার আছে, এখানে আপনার ধরুন 12টার মতো, 12টার মতন কালার রয়েছে। মা নার্সারিতে এর আগে এক গাছে সর্বোচ্চ কত কালারের গ্রাফটিং দিয়েছেন? আগে দিছি আপনার 16টা কালার দিছিলাম। 16টা কালার গ্রাফটিং দিছিলেন। এই যে দেখুন রবিক ভাই কিভাবে গ্রাফটিংটা দিচ্ছে। চাইলে আপনারাও কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে এই কায়দায়, এই প্রক্রিয়ায় আপনারাও গ্রাফটিং দিতে পারেন। দেখতে থাকুন বাগানবিলাস গাছে গ্রাফটিং। যে আমরা অনেকগুলান সিঙ্গেল কালার গ্রাফটিং দিয়েছি, যেগুলানের খুব বেশি দাম, যার ভিতরে বিএফ রুপি রয়েছে, আরও বিভিন্ন কালার রয়েছে। এই যে দেখুন আমরা অনেকগুলান গ্রাফটিং দিয়েছি বিভিন্ন কালার, বেশিরভাগই সিঙ্গেল, ডবলও রয়েছে। এই যে এটা হলো মা নার্সারি গ্রিন ডেকোরেশনের দ্বিতীয় শাখা, মধুমতি মডেল টাউন। এই যে দেখুন রফিক ভাইয়ের পিছনে ড্রামে রয়েছে অনেক মোটা মোটা বাগান বিলাস, এবং ওগুলো নিয়ে এক গাছে 5-7-10 কালার পর্যন্ত গ্রাফটিং দেওয়া রয়েছে। মা নার্সারি বাগান বিলাস নিয়ে খুব চেষ্টা এবং খুব কাজ পরিশ্রম করতেছে, যাতে বাগান বিলাস এক গাছে সর্বোচ্চ কালার সংযোজন করতে পারে এবং সর্বোচ্চ ভালো কালারগুলো নেই যাতে গ্রাফটিং দিতে পারে। বাগান বিলাসের ভিতরে জাত রয়েছে, জাত হিসাব করে গ্রাফটিং দিতে হয়। তো আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন রফিক ভাইয়ের গ্রাফটিং, এবং আপনাদেরকে আরও দেখাবো আমাদের যে মোটা মোটা বাগান বিলাস গাছগুলো রয়েছে সেগুলোও কীভাবে গ্রাফটিং দিচ্ছে রফিক ভাই। এই ধরনের এক গাছে যদি গ্রাফটিং দিতে হয় তার জন্য একটা মোটা গাছের প্রয়োজন, এবং এরকম একটা মোটা গাছ নেবেন, তারপরে এক গাছে বিভিন্ন কালার গ্রাফটিং দেবেন। এখানে সিলি অরেঞ্জ, সিলি রেড, মোনালিসা রেড, বিএফ রুপি, সামরিন্ড হোয়াইট, ব্লুবেরি আইস,
বিভিন্ন ভালো ভালো ক্যাটাগরির বাগানবিলাস গাছগুলান গ্রাফটিং দেওয়া হচ্ছে। দেখুন পাশে আরও মোটা মোটা গাছ রয়েছে, ওগুলো আমরা গ্রাফটিং দেবো, কিংবা আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের আরও কত মোটা বাগানবিলাস রয়েছে। চলুন একটু দেখে আসি। এই যে দেখুন ড্রামে রয়েছে, এখানেও এক গাছে প্রায় 10টা কালার গ্রাফটিং দেওয়া হয়েছে। এই যে এদিকেও রয়েছে, এই যে বিএফ রুপি, বিভিন্ন ভালো ভ্যারাইটিস গাছগুলো নেই গ্রাফটিং। ফুল আসা শুরু করছে। এই যে দেখুন কত মোটা বাগানবিলাস, হাফ বস্তা পুরোটাই ভরে গিয়েছে। এত মোটা বাগানবিলাসেও গ্রাফটিং দেওয়ার প্রস্তুতি চলছে। ইনশাল্লাহ এই বাগানবিলাসগুলানে 20-25 কালারও গ্রাফটিং দেওয়া হইতে পারে আল্লাহর রহমত করলে। এরকম আমাদের আরও অনেক মোটা মোটা বাগানবিলাস রয়েছে। এগুলান বড় গাছের গোড়া মোটা। দর্শক বন্ধুরা, এই যে এদিকে রয়েছে এক গাছে কয়েক কালার করে গ্রাফটিং দেওয়া। মূলত এই গাছগুলো বনসাইয়ের জন্য প্রস্তুতি করা হচ্ছে, অনেক গোড়া মোটা। ওইদিকেও আরো দুইটা পেট রয়েছে। চাইলে আপনারা মা নার্সারি গ্রিন ডেকোরেশন হেমায়তপুর স্টান জামাল ক্লিনিকের সামনে, কিংবা মধুমতি মডেল টাউন সাভার ঢাকা আমাদের নার্সারি ভিজিট করতে পারেন। কয়টা হলো রফিক ভাই? এখানে আসছে আপনার 3, 6, 9টা। 9টা না? এই যে এখন ক্যাপ পরানো হচ্ছে, এটাকে নার্সারির পাশে আমরা আইসিইউ বলে থাকি, গ্রাফটিং দেওয়ার পর যাতে বাইরের প্রকৃতিক আবহাওয়াটা না সইতে পারে, অন্তত 10 থেকে 15 দিন এরকম রাখতে হয়, পলিথিন দিয়ে ঢেকে রাখতে হয়। নার্সারির বাসে এটাকে ক্যাপ বলে থাকে। আপনারাও যারা বাগানবিলাস গ্রাফটিং দেবেন অবশ্যই ক্যাপ বেঁধে দিবেন। রফিক ভাই, আপনার মোবাইল নাম্বারটা একটু কন্ত ভাই। 0161 0162570 4740 এলো রফিক ভাইয়ের নাম্বার। চাইলে আপনারা কেউ রফিক ভাইয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন। তবে রফিক ভাই খুব ব্যস্ত মানুষ, রফিক ভাইয়ের সিরিয়াল পাওয়া যায় না, 15 দিন আগে সিরিয়াল দিলে তারপর রফিক ভাই এ যোগাযোগ করে, আমরা এটাও বললে দিলাম। তাই রফিক ভাই খুব ভালো গ্রাফটিং বাদে, ঢাকার ভিতরে সর্বোচ্চ রফিক ভাই ভালো গ্রাফটিং বাদে। রফিক ভাই, এত কালার বাগানবিলাস, আপনি তো অনেক নার্সারিতেই গ্রাফটিং বাঁধেন, এত কালার আর কোন কোন বাগানে দেয় ভাই? মানে গ্রাফটিং এক গাছে এত বেশি গুলো দেখা যাচ্ছে আপনার অন্য সাইড থেকেগুলো কালার তো করে না, এখানে দেখা যাচ্ছে আপনার মোটামুটি কালার সাইড থেকে দেশ বিদেশ থেকে কালারগুলো সংগ্রহ করে আমার কাছে উনি আমার কাছে এনে দেয়, আনার পরে আমি এগুলো করে দিই। তাই আমরা ধরেন এই যে মা নার্সারি, এই যে এক গাছে এত কালার গ্রাফটিং দিচ্ছে, এরকম আর কয় বাগান আছে? না, ভাই এটা সত্যি কথা কইন, আপনার কিন্তু নাম্বার দেওয়া আছে, আপনার কিন্তু ফোন দিয়ে মানুষ জিগেই, আপনি কি দেখাইতে পারবেন? সমস্যা নেই। হ্যাঁ, জি জি, এক গাছে এত কালার ঢাকার ভিতরে কম আছে বলা যায়। তো দর্শক বন্ধুরা, মা নার্সারিতে আপনারা আসতে পারেন, এক গাছে 8, 10, 5, 6, 7, 8 সর্বোচ্চ 16 এবং 20 কালার পর্যন্ত গ্রাফটিং দেওয়া রয়েছে বাগানবিলাস ফুল গাছ, এবং সব গাছগুলো নেই ভালো ভ্যারাইটিসের।
চাইলে আপনারা মা নার্সারি গ্রিন ডেকোরেশন থেকে কালেকশন করতে পারেন। মা নার্সারি গ্রিন ডেকোরেশন মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে, প্রয়োজনে আপনারা ফোনেও যোগাযোগ করতে পারেন। তো দেখতে থাকুন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের ভিডিও, মা নার্সারি গ্রিন ডেকোরেশন, বাগান বিলাস গ্রাফটিন, এক গাছে আট দশ কালার। কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইবার করেন নাই, আমরা সবুজ নিয়ে কাজ করি, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন, আমাদের পাশেই থাকবেন। এই যে দেখুন, এটা হলো সিঙ্গেল, এক গাছে এক কালার গ্রাফটিন দেওয়া হয়েছে। মূলত এরকম অনেকগুলো গ্রাফটিন দিতে হলে অনেক মোটা গাছ লাগে, আপনাদেরকে যে দেখিয়েছি। মা নার্সারি গ্রিন ডেকোরেশনে আরও অনেক মোটা মোটা বাগান বিলাস রয়েছে, যে এক গাছে বেশি এরকম ডালের প্রয়োজন আছে, বেশি গাছে গ্রাফটিন দিতে হইলে ডালের প্রয়োজন আছে, ডাল না হলে তো আপনি কলমটা বানতে পারবেন না। আর যে সিঙ্গেল যেগুলো ছোটো গাছ, সেটা এরকম একটা গ্রাফটিন দেওয়া হয়। আরও রয়েছে, আপনাদেরকে দেখানো হবে, আরও মোটা গাছে গ্রাফটিন দেওয়া হচ্ছে। চাইলে আপনারা মা নার্সারি গ্রিন ডেকোরেশন থেকে এই গাছগুলো কালেকশন করতে পারেন। আমাদের মধুমতি মডেল টাউন নার্সারির সাইনবোর্ড, এই যে আমাদের মধুমতি নার্সারির গেট, পুরোটা মা নার্সারি গ্রিন ডেকোরেশনের নার্সারি। এখানে আমাদের পাঁচ বিঘা জায়গা রয়েছে। আমাদের এই নার্সারির জায়গা মালিক ডক্টর এবিএম আবদুল্লাহ স্যার, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। স্যারে আসলে এই রুমে থাকে, আর বাকিটা হলো আমাদের মা নার্সারি গ্রিন ডেকোরেশনের। রফিক ভাই কলম বানতেই আছে। এই যে এই গাছটায় দুইটা গ্রাফটিন দেওয়া হয়েছে, থাকুন আরও গ্রাফটিন। এই গাছটায় অনেকগুলো গ্রাফটিন দেওয়া যাবে, তো আমাদের সঙ্গে থাকুন, তাহলে দেখতে পারবেন কয়টা গ্রাফটিন দেওয়া হয়েছে। কালার নিচ্ছে পিছনে, এই যে বাটিতে কালার রয়েছে। আমরা চাইলে কাউসার গ্রিন ভিডিও দেখে কিংবা রফিকের সঙ্গে ফোনে যোগাযোগ করে রফিকে নিয়ে এরকম ভাবে গ্রাফ নিতে পারেন, বাগান দেশ আছে। তবে রোহিত ভাই ব্যাপারটা হল কমার্শিয়াল, আর ব্যক্তিগতভাবে আপনারা চেক করে দেখতে পারেন। মূলত রবি ভাই গ্রাফটি আছে, মোটামুটি আল্লাহ আমার ভাবে প্রোডাকশন আছে, 80-90% প্রোডাকশন আছে। পিছনে রাখা রয়েছে আমাদের আরও বিভিন্ন গ্রাফটি বাদ রয়েছে। আপনার সঙ্গে কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেল সবুজ নিয়ে কাজ করে। কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন না, তার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পাশে রাখবেন। দেখতে থাকুন মা নার্সারি গ্রিন বাগান বিলাস গ্রাফটিন
কিভাবে দেয়। মানব ইন্ডিকেশন এর যাবতীয় সকল নার্সারির কার্যক্রম কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে শেয়ার কর এবং আমরা দেখে সবকিছু আমরা আপনাদের সঙ্গে শেয়ার করি। মূল আমাদের উদ্দেশ্য হল গাছ প্রেমিক এবং গাছের যত্নটা যাতে আর বেশি করে নিতে পারে সেই জন্য আমাদের কার্যক্রম। গাছের যে কোনো রোগ বলাই ও খাদ্য সম্পর্কে জানতে আপনার কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে কোন করে জেনে নিতে পারেন। গাছের যে কোনো রোগ বলাই সম্পর্ক আপনাদের যাবতীয় যা কিছু জানার প্রয়োজন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেল কিংবা মানার্সারি গ্রিন ডেকোরেশনের সঙ্গে যোগাযোগ করে জেনে নিতে পারেন। দেখুন এইটা তিনটে কালার দেওয়া হয়েছে আর ওখানে আরও একটা অন্য জাতের কালার রয়েছে সাদা তাই তাহলে এক গাছে চারি কালার গ্রাফটিন হবে। তিন গ্রাফটিন দুটা দুই প্রজাতির গাছ যে বিভিন্ন তার বাগান বিলাসগুলান এই টপে রাখা হয়েছে ওখান থেকে বেছে বেছে রফিক ভাই গ্রাফটিন বাঁধতেছে। মানার্সারি গ্রিন ডেকোরেশনে বিভিন্ন প্রজাতির বিভিন্ন কালারের বাগান বিলাস রয়েছে এবং ফল ফুল ডেকোরেশন অর্কিড সব মিলিয়ে প্রায় 1150 প্রজাতির গাছ রয়েছে সব মিলিয়ে। তো আপনারা মানার্সারি গ্রিন ডেকোরেশন ভিজিট করতে পারেন, পছন্দ হলে কিছু নিতে পারেন। গাছের জন্য একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান মানার্সারি গ্রিন ডেকোরেশন, দীর্ঘ পথ চলে এ পর্যন্ত মানার্সারি যাত্রা। আপনারা আসবেন মানার্সারি গ্রিন ডেকোরেশন থেকে যে কোনো ফল ফুল ও ডেকোরেশনের গাছ অর্কিড ল্যান্ডস্কেপ কালেকশন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন। আবার দেখা হবে অন্য কোনো সবুজ কিংবা অন্য কোনো গাছ নিয়ে। খোদা হাফেজ।